আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে তার সাথে কি করবে। বিচার কার্য শেষ হয়ে গিয়েছে, কেউ তার আমল অনুযায়ী জান্নাত লাভ করছে, আবার কেউ লাভ করছে জাহান্নাম। জাহান্নামীরা জাহান্নামে তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করছে, তবে কেউ কেউ মুক্তি পাচ্ছে কারণ তাদের শাস্তি শেষ হয়ে গিয়েছে। শাস্তি শেষে তারা প্রবেশ করছে জান্নাতে। এই শাস্তি কত কোটি বছর বা কত হাজার কোটি বছর চলবে তা আমাদের জানা নেই, তবে এমন একটা সময় আসবে যখন মাত্র একজন ব্যক্তি থাকবে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কাউকে কখনো জাহান্নাম থেকে বের করা হবে না। তখন যারা জাহান্নামে থাকবে তারাই হবে চিরস্থায়ী জাহান্নামে। সহিহ মুসলিমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামেই থাকবে। সে এক কদম হাঁটবে, এক কদম মুখ থুবড়ে পড়বে আর জাহান্নামের আগুনেই পড়তে থাকবে। প্রচণ্ড যন্ত্রণা আর জাহান্নামের আগুনের তাপ তাকে গ্রাস করবে। সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আগুন থেকে মুক্তি করেন। এর শিখা আমাকে জ্বালাচ্ছে আর ধোঁয়া আমার শ্বাসরোধ করছে। তখন মহান আল্লাহ বলবেন, আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি তুমি কি আমাকে কথা দিচ্ছ আর কিছু চাইবে না? তখন সেই লোকটি উত্তরে বলবে, না, আমি কথা দিচ্ছি আমাকে আগুন থেকেই মুক্ত করেন, আমি আর কিছু চাইব না। তখন মহান আল্লাহ তার রহমত গুণে সে ব্যক্তিকে জাহান্নামের দরজার বাইরে নিয়ে আসবেন। সে বাইরে এসে বলবে, যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্ত। জাহান্নাম থেকে বের হয়ে তার মনে হবে এর চেয়ে সুখ শান্তির জায়গা আর নেই। এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে। জাহান্নামেই কোনো পানি নেই, আর যখন সে পানি দেখবে তখন তার মন আবার সে পানির দিকে আকৃষ্ট হবে। সে বলতে থাকবে, ইয়ারব ইয়ারব। সে পানির কাছেই যেতে চাইবে কিন্তু সে ওয়াদা করেছে আর কিছু চাইবে না। সে কারণেই আল্লাহর কাছে প্রথমে বলতে পারবে না, কিন্তু অবশেষে সে আর থাকতে না পেরেই সে বলবে, হে রব, আমাকে গাছের নিচে নিয়ে যান, আমি যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি এবং সেই নহর থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছু চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, এরপরে আমি আর কিছুই চাইব না। মহান আল্লাহ তখন তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন, কারণ আল্লাহ জানেন যে কোনো মানুষ এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না। লোকটি গাছের ছায়ায় বসবে আর সেই নহরের পানি পান করবে আর বলবে, আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। এরপর আল্লাহর হুকুমে কিছু দূরে জান্নাতের দরজার সামনে আরও একটি গাছ জন্ম নেবে, আগের চেয়ে বড়, আর সেই গাছের পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর। এটা দেখার পর তার আবার ইচ্ছে জাগবে ওই গাছের নিচে যাওয়ার, কিন্তু লজ্জায় সে কিছুই বলতে পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছু চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত সে আর থাকতে না পেরেই সে বলবে, আমাকে ওই গাছের নিচেই নিয়ে যান, যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি আর সেই নহর থেকেই ঠান্ডা পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ আবারও তার রহমত দেখাবেন আর সেই লোকটিকে জান্নাতের দরজার পাশে সেই গাছের নিচেই নিয়ে যাবেন। লোকটি সেই গাছের ছায়ায় বসবে, ঠান্ডা পানি পান করবে। এরপর সে তাকিয়ে দেখবে জান্নাতের দরজা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে, আর এমন কেউ নেই যে জান্নাত দেখবে আর তাতে পরিবেশের ইচ্ছা করবে না। জান্নাতের ভেতরের গাছ, ঘর, বাড়ি, নদী সব দেখবে, জান্নাতের ঘ্রাণও পাবে, ফলে সে আর নিজেকে আটকে রাখতে পারবে না। সে আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের ভেতর নিয়ে যান। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ তাকে বলবেন, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু দেখবে সেখানে কোনো জায়গা নেই। সে বলবে, হে আল্লাহ, এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই, আমি কোথায় যাব? আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে জান্নাতে একটি দুনিয়ার সমান জায়গা দিই তখন লোকটি বলবে, আপনি সব কিছুর মালিক আর আমি সামান্য এক বান্দা, অথচ আপনি আমার সাথে টাটা করছেন। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে
তার মতো একজন মানুষকে আল্লাহ একটা দুনিয়ার সমান জায়গা দিবেন। হাদিসটির বর্ণনায় এক পর্যায়ে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে উঠলেন। তখন তাকে হাসির কারণ জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি হাসলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হেসেছিলেন এবং আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? তিনি বলেছিলেন যে আল্লাহ ওই লোকের কথা শুনে হাসবেন আর বলবেন, তোমার জন্য একটা পৃথিবীর সমান বরাদ্দ করা হলো এবং এর মতো আরও একটা এবং এর মতো আরও একটা এবং এর মতো আরও একটা এবং এর মতো আরও একটা। যখন আল্লাহ 50 বারের মতো এটা বলবেন, লোকটি চিৎকার করে বলে উঠবে, হে আমার রব, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। অর্থাৎ লোকটি জান্নাতে 5টি দুনিয়ার সমান জায়গা পাবে। কোনো কোনো বর্ণনায় আছে লোকটি 10টা দুনিয়ার সমান জায়গা পাবে, তবে তা মহান আল্লাহ হয়ে ভালো জানেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।